আমি এই মুহূর্তে রয়েছি তুফানগঞ্জের সেই ডিসিতে, যে তুফানগঞ্জ একদিকে কোচবিহার প্রশাসনিক জেলা এবং এই তুফানগঞ্জ কিন্তু আবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেই তুফানগঞ্জে ডিসির যে ছবিটা দেখা যাচ্ছে, কাজ প্রায় শেষ, অর্থাৎ এখান থেকে যে ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার কথা, ভোটকর্মীরা প্রায় সকলেই চলে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। এবং আলিপুরদুয়ার লোকসভার দিকে যদি আমরা দেখি, তাহলে 1867টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটের আয়োজন করা হয়েছে এবং তার জন্য 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণের কাজ শুরু হবে এবং যে বিষয়গুলিতে নজর দেওয়া হচ্ছে তাতে এই 7টি বিধানসভার ক্ষেত্রে বেশ খানিকটা কিন্তু সমতল রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, বনাঞ্চল রয়েছে। কোথাও যাতে ভোট গ্রহণে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ বিশেষ কেন্দ্রে বিশেষ বিশেষ ব্যবস্থা করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো শিবাশিস। নিঃসন্দেহে আমি যেটা শুরুতেই বলছিলাম, 3টি লোকসভা কেন্দ্রের মধ্যে নিঃসন্দেহে সব থেকে বেশি নজর থাকবে কোচবিহারে। আপনারা জানেন যে কোচবিহারে উদয়ন গুহকে যাতে নিজের বুথ এলাকার মধ্যেই আবদ্ধ রাখা হয়, বুথ এলাকার বাইরে যাতে বেরোতে না দেওয়া হয়, এই মর্মে আবেদন জানানো হয়েছিল নিশীথ প্রামাণিকের তরফে জাতীয় নির্বাচন কমিশনে, কিন্তু সেই আবেদনে সাড়া দিল না নির্বাচন কমিশন। একেবারে নিজের বিধানসভা এলাকার মধ্যে স্বাভাবিক নিয়ম যা বলে সেই স্বাভাবিক নিয়মে নিজের বিধানসভা এলাকার মধ্যে থাকবেন উদয়ন গুহ, তবে তার গতিবিধি নজরদারির আওতায় থাকবে কমিশনের সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা তো মান্যতা দিতেই হবে, তবে এগুলো ভালো একটা উদাহরণ হয়ে থাকছে যে যে কেউ 48 ঘন্টা আগে, নির্বাচনের 48 ঘন্টা আগে কাউকে তার মুভমেন্ট রেস্ট্রিক্ট করবার জন্য আবেদন করলে পরে নির্বাচন কমিশন সাড়া দেবেন। ভবিষ্যতে এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, বিভিন্ন দলের কাজে লাগবে, একটা উদাহরণ হয়ে থাকবে। তো নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে সেটা হবে না কেন? যদি কোনো সংঘর্ষের ব্যাপার হয়ে থাকে, যদি কোনো গোলমাল হয়ে ব্যাপার থাকে, তাহলে তো আমরা দুজনেই ছিলাম সেখানে। আমাকে যদি বিধানসভার মধ্যে রেস্ট্রিক্ট করা হয়, ওকে তো ভেড়াগুড়িতে রেস্ট্রিক্ট করা উচিত, ওকে বাড়ির থেকে বেরোতে দেওয়া উচিত না। শুধু ভোটটা দেবে, বাড়ি যাবে, এটা করা উচিত। আরও শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি আমি দিতে পারি যদি আমাদের দুজন, যেহেতু আমি প্রার্থী না হলেও আমার নামটা উঠে এসছে, ভেসে উঠেছে, তো সেক্ষেত্রে আমার হচ্ছে আমাদের দুজনের বাড়ি না আজকে বিকেলের মধ্যে সার্চ করা উচিত। কোচবিহারে উদয়ন গুহর মতো নেতারা রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের প্রথম শহীদ রতন বর্মণকে হত্যা করে তার হত্যাকাণ্ডের 1 নম্বরের আসামি। তাই সে আজকে হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে এসে সে আজকে তৃণমূলের মন্ত্রী হয়েছে। তো দলটাও যেরকম, তাদের রুচিও একই রকম, এবং যে দলের সুপ্রিমো মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেয়, যে দলের সুপ্রিমো অনুব্রত মণ্ডলকে শহীদ ক্ষুদিরামের সাথে তুলনা করেন, সেই দলের বাকি নেতা কর্মীদের মানসিকতা কি হতে পারে এটা বুঝতেই পারছেন। স্বাভাবিকভাবেই যতদিন এই ধরনের নেতা উদয়ন গুহ বা এই ধরনের নেতারা থাকবে ততদিন পর্যন্ত ভায়োলেন্সটা তৃণমূল কংগ্রেসের একটা অর্নামেন্টাল ব্যাপার হয়েই থাকবে।